নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। লাউ চিংড়ি দিয়ে চচ্চড়ি। একটা লাউ আমি ভালো করে ছিলে নেব। লাউটা ছেলা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটে কেটে নেব। লাউটা মাঝখান থেকে কেটেছি, কেটে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। লাউটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব। লাউটা কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছ আগে থেকে কেটে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো তেলের উপরে দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু নেড়ে দেব। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে, একটা পেঁয়াজ কুচি, ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এক চামচ রসুন বাটা, হাফ চামচ আদা মাটা দিয়ে দিলাম। হালকা আঁচে পেঁয়াজটা ভেজে নেব, আদা রসুনের গন্ধটা যেন না থাকে আর একটু ভালো করে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। সবজিটা কেটে রেখেছিলাম, সবজিটা দিয়ে দেব, একটু নেড়ে দেব। সবজিটা একটু কষে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, সবজিটা ভালো করে কষে নেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে সবজিটা আর একটু কষে নেব। এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দেব। আপনারা চাইলে বাড়িতে এইভাবে লাউ চিংড়ি বানিয়ে খেতে পারেন। সবজিটা কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দেব। সবজিটা ফুটে উঠেছে, আর একটু নেড়ে দেব। সবজিটা প্রায় হয়ে এসছে। সবজিটা হয়ে গেছে, কেটে রাখা ধনে পাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। সবজিটা হয়ে গেছে, লাবিয়ে নেব, লাবিয়ে পরিবেশন করবো।